হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলু এস কেমন আছো সকলে আশা করবো সবাই ভালো আছো এবং খুবই সুন্দর তোমাদের পড়াশোনা চলছে আজ নতুন আরও একটি ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা হবে তো অবশ্যই ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এই ক্লাসটি সকলের জন্য হেল্পফুল হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পর্ব আজকের পর্ব সকলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রথমে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে সমস্ত চাকরি সেরা প্রস্তুতির অনলাইনে ঠিকানা এখানেই তোমরা এখান থেকে কিন্তু ক্লাস কন্টিনিউ করতে পারবে টিডব্লিউএস একাডেমি থেকে সমস্ত বেস্ট प्रिपरेशन এখানে তোমাদের দেওয়া হয়ে থাকবে ইলবার্ট বিল বিতর্ক হয় কত সালে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করছি দারুণ একটি প্রশ্ন এলবার্ট বিল বিতর্কটি কবে বা কত সালে হয়েছিল আচ্ছা এই প্রশ্নটা থেকে অনেক কিছু কিন্তু জানার আছে জানো যেমন ইলবার্ট বিল বিতর্কটি কি আসলে ইলবার্ট বিল বিতর্কটি কে উত্থাপন করেছিল কার সময় উত্থাপিত হয়েছিল প্রভৃতি যেমন ইলবার্ট বিলটা কি কি ছিল ছিল বিল বিতর্কটা আগেকার দিনে যখন ব্রিটিশ শাসন চলতো আমাদের ভারতে তখন যে সমস্ত ভারতীয় বিচারকরা তারা কিন্তু ইউরোপীয় বিচারকদের বিচার করতে ইউরোপীয় যে সমস্ত নাগরিকরা ছিল তাদেরকে বিচার করতে পারতো না তাদের অনুমতি ছিল না বিচার করার কিন্তু এই যে বিচারের একটা বৈষম্য ছিল এটাকে একজন এসে কিন্তু হটিয়েছিলেন কে বলতো সেটা হচ্ছে সিপি ইলবার্ট নামক একজন ব্যক্তি সিপি ইলবার্ট তিনি একটা বিল আনেন আনার পরে তিনি কি করেন তিনি এই যে বিচার ব্যবস্থার বৈষম্য এটাকে সরিয়ে দেন দিয়ে তিনি সকলের সকলকে বিচার করার অধিকার দিয়ে দেন এটা হয়েছিল কার সময় এটা হয়েছিল লর্ড রিপনের সময় লর্ড রিপন লর্ড রিপনের সময় এলবার্ট বেল বিতর্কটি হয় এবং এটা কত সালে সেটা হচ্ছে আঠেরোশো সালে এলবার্ট বেল বিতর্কটি ঘোষিত হয়েছিল এর ফলে এর ফলে একটা তীব্র বিদ্রোহ দেখা গেছিল কাদের মধ্যে যারা অ্যাংলো ইন্ডিয়ান ছিল অ্যাংলো ইন্ডিয়ান বা ভারতে বসবাসকারী যারা ব্রিটিশরা ছিল তারা কিন্তু একটা তীব্র আন্দোলন প্রতিরোধ এর বিরুদ্ধে করে তুলেছিল এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে ইলবার্ট বিল বিতর্ক করে ইলবার্ট বিল বিতর্কে কারা ইলবার্ট বিলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেটা হচ্ছে ইঙ্গো অ্যাংলো ইন্ডিয়ানরা করেছিল অস্ট্রিয়ার রাজধানী হলো অস্ট্রিয়া হচ্ছে একটা ইউরোপীয় কান্ট্রি ইউরোপে অবস্থিত একটা কান্ট্রি তো অস্ট্রিয়ার রাজধানী হলো কি প্রাগ বার্ন ভিয়েনা ক্যানবেরা প্রাগ হচ্ছে চেক রিপাবলিক চেক প্রজাতন্ত্রের রাজধানী এটা হচ্ছে চেক প্রজাতন্ত্রটাও কিন্তু তোমার হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী রাইট হচ্ছে ভিয়েনা ভিয়েনা রাজধানী আচ্ছা ক্যানবেরাটা অস্ট্রেলিয়ার রাজধানী অস্ট্রেলিয়ার ক্যানবেরা টিভি রিমোট কন্ট্রোলের নীতি কাজ করে কোন তরঙ্গের উপরে অ্যাকচুয়ালি ইনফ্রারেড তরঙ্গ লেজার প্রযুক্তি ব্লুটুথ প্রযুক্তি আর তড়িৎ চুম্বকত্ব কিসের উপারে এটা কাজ করে থাকে প্রধানত বলো টিভি রিমোট কন্ট্রোলটা কাজ করে সাধারণত ইনফ্রারেড তরঙ্গ বা রশ্মির উপারে এটা হচ্ছে আমাদের যে দৃশ্যমান ভিজুয়াল লাইট আছে তার থেকে কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত একটা রে এটা আমাদের ভিজুয়াল লাইট যে চারশো থেকে আটশো সাতশো আটশোর মধ্যে যে ভিজুয়াল লাইট আছে সেই ভিজুয়াল লাইটের থেকেও কিন্তু বেশি একটা তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত একটা রশ্মি সেটা কিন্তু এই টিভি রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করে থাকে নিচের কোন শহরে দু পঁচিশ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এটা আয়োজিত হবে দু চব্বিশে এর আগে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আমরা একটু একটু সংক্ষেপে আলোচনা করি দেখো দু সালে এটা আয়োজিত হয়েছিল দু হাজার বাইশে দু হাজার বাইশ সালে এটা যারা মানে কোথায় আয়োজিত হয়েছিল সেটা হচ্ছে ইউএসএ ইউএসএতে আয়োজিত হয় পরবর্তীতে এটা আয়োজিত হয়েছিল দু হাজার তেইশে দু হাজার তেইশ সালে এটা আয়োজিত হয় কোথায় সেটা হচ্ছে বুদাপেস্ট বুদাপেস্ট কাটার জালদি বুদাপেস্টে আয়োজিত হয়েছিল বুদাপেস্টে আয়োজিত হয় এবং এটা হচ্ছে হাঙ্গেরিতে অবস্থিত হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাফেস সেখানে আয়োজিত হয় দু হাজার তেইশে এরপরে হবে দু হাজার পঁচিশে পঁচিশে আয়োজিত হবে কোথায় রাইট অ্যান্সার ইজ জাপান জাপানে টোকিওতে আয়োজিত হবে এটা এর পরবর্তীতে দু হাজার পঁচিশের পরে আবার দু হাজার সাতাশে এটা আয়োজিত হবে দু হাজার সাতাশে এটা আয়োজিত হবে কোথায় এটা আয়োজিত হবে দু হাজার সাতাশে বেইজিং বেইজিং এ হচ্ছে দু হাজার সাতাশ চায়নার বেইজিংয়ে আয়োজিত হবে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ সূর্য কোন দিনটিতে কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বাভাবে দেয় এই তো কত দুই দিন আগের তোমাদের বলা আছে এটা কি কর্কট সংক্রান্তি মকর একদমই বলে দিয়েছি তারপরে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন এটাও বলে দিয়েছিলাম এখানে সঠিক উত্তর কি হবে সূর্য কোন দিনে কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বাভাবে কিরণ দেয় যেই দিন সূর্যের উত্তরায়ণ শেষ হয় সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় সেই দিনটা কি সেটা হচ্ছে তোমার একুশে জুন আচ্ছা সূর্যের দক্ষিণ আয়ন কি হবে বা সূর্যের কর্কট হচ্ছে কর্কট সংক্রান্তি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়ে থাকে এরপর হচ্ছে মকর সংক্রান্তি এটা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যেটা হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিনে কি হয় মকর সংক্রান্তির দিনে মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় এই দিনটা কবে সেই দিনটা হচ্ছে তোমার বাইশে ডিসেম্বর সেই দিনটা হচ্ছে ডিসেম্বর এটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় বড়দিন চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি বলো সেটা হচ্ছে সাতজন ছিল আচ্ছা এখানে ড্রাফটিং কমিটির সদস্য তো সাতজন ছিল এর মধ্যে চেয়ারম্যান কে ছিল চেয়ারম্যান কে ছিল এটার তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল কে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর তিনি হচ্ছেন এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন কোন বড়লাট নয়াদিল্লিকে ভারতের রাজধানী হিসেবে উদ্বোধন করেছিলেন আচ্ছা ভারতের রাজধানী প্রথমে ছিল কোথায় কলকাতা কলকাতা থেকে পরবর্তীতে ভারতের রাজধানীটাকে স্থানান্তর করা হয়েছিল কোথায় করা হয় দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে এবার এই দিল্লিতে কবে হয়েছিল স্থানান্তরিত সেটা হচ্ছে উনিশশো সালে কার সময় হয়েছিল সেটা লর্ড হার্ডিনের সময় লর্ড হার্ডিন্স তিনি ভারতের রাজধানীটাকে স্থানান্তরিত করে উনিশশো সালে দিল্লিতে নিয়ে যান এবারে এখানে কিন্তু হার্ডিন্স অপশানে নেই অনেকে এখানে কিন্তু প্রথমে চমকে গেছিল যে স্যার অপশানে তো উত্তর নেই এ দেখো হার্ডিন্স তিনি স্থানান্তরিত করেছিল কিন্তু এক ছোট বড় লাট সেটা রাজধানী হিসাবে উদ্বোধন করেছিলেন তিনি কে রাইট অ্যান্সার ইজ মানে একদমই পার্মানেন্ট করে নিয়েছিলেন সেখানে রাজধানী সেটা হচ্ছে লর্ড আরউইন উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে তিনি ভারতের রাজধানীটাকে দিল্লি হিসাবে উদ্বোধন করেছিলেন ধনিরাম কোনটির সাথে যুক্ত ছিলেন আচ্ছা ধনিরাম টোটো একটা ব্যক্তির নাম ইনি কোনটির সাথে যুক্ত ছিলেন রাইট অ্যান্সার করো সকলে দেখো ধনিরাম টোটো ইনি 2023 সালে 2023 সালে পদ্মশ্রী পেয়েছিলেন 2023 সালে তিনটে বাঙালি পদ্মশ্রী পেয়েছিলেন যেমন একজন হচ্ছে মঙ্গল কান্তি মঙ্গল কান্তি ঘো রায় পেয়েছিলেন পদ্মশ্রী দু সালে বাঙালি হিসাবে আর পেয়েছিলেন এই ধীন ধীনরাম টোটো তিনি পেয়েছিলেন আর একটা হচ্ছে সরি ধনিরাম টোটো তিনি পেয়েছিলেন আরেকজন পেয়েছিলেন প্রীতিকণা গোস্বামী তো এখানে ধনিরাম টোটো ইনি টোটো ভাষা টোটোরা কোথায় বসবাস করে আমাদের উত্তরবঙ্গে বসবাস করে তো টোটো ভাষায় তিনি একজন লেখক ছিলেন তিনি একজন লেখক অপশন সঠিক উত্তর হবে এখানে লেখক এখানে অপশন সি ভুল করে পড়ে গেছে এটা উত্তর হবে এটা লেখক হচ্ছেন ধরিনাম টোটো ছিলেন আর মঙ্গল কান্তি রায় ইনি ছিলেন একজন কি বলতো ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ইনি হচ্ছেন সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন আর প্রীতিকণা গোস্বামী ইনি হচ্ছেন একজন শিল্পী শিল্পী যিনি নকশি শিল্পী বা বলতে পারেন ডিজাইন শিল্পী ঠিক আছে প্রীতিকণা এর মধ্যে থেকে প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে যে নির্মের মধ্যে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল তিনজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল দু সালে এটা জেনে রাখবে বাঘমনটি পাহাড় কোন জেলায় অবস্থিত বলো বাঘমন্ডি পাহাড় কোথায় অবস্থিত বাঘমন্ডি পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলাতে আচ্ছা পুরুলিয়া জেলাতে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে অনেক পাহাড় আছে যেমন পুরুলিয়া জেলাতে তোমার আছে পাঞ্চেত পাহাড় এগুলো করানো আছে তবু আরও একবার বলে দিচ্ছি পাঞ্চেত পাহাড় আছে পুরুলিয়াতে পুরুলিয়াতে বাঘমুন্ডি আছে অযোধ্যা পাহাড় আছে অযোধ্যা আবার অযোধ্যার সর্বোচ্চ সিংহ গোরগাবুরু পুরো একদম হচ্ছে মালভূমি অঞ্চলের সবচেয়ে সর্বোচ্চ সিংহ নেক্সট হচ্ছে বাঁকুড়া বাঁকুড়াতে বিহারীনাথ পাহাড় আছে বিহারীনাথ পাহাড় আছে এখানে এখানে আছে তোমার শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় আছে এখানে বীরভূমি আছে মামা ভাগ্নে পাহাড় ওকে তো এগুলো একটু তোমরা জেনে রাখবে যে কোথায় কোন পাহাড়গুলো অবস্থিত এই কয়েকটা জেনে রাখলেই এনাফ তোমাদের জন্য পরের প্রশ্ন কোন স্থানীয় বায়ু নরওয়েস্টার নামে পরিচিত চিনুক কালবৈশাখী আধি অ্যান্ড মৌসুমি বায়ু এখানে দেখো চিনুক কি আমরা দেখেছিলাম গতদিনের ক্লাসে কি চিনুক হচ্ছে একটা তোমার তুষার ভক্ষ তিনুক বলা হয়ে থাকে তুষার খাদ তো চিনুক তো হবেই না এখানে নর ওয়েস্টার্ন নামে পরিচিত কোনটি নর ওয়েস্টার বলা হয়ে থাকে কালবৈশাখী ঝড়কে কালবৈশাখী ঝড়কে নর হয়েছে কালবৈশাখী ঝড় যেটা গ্রীষ্মকালে বিকালের দিকে হয়ে থাকে এই ঝড়টা বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত এবং ঝড়টা হয়ে থাকে মে জুন জুলাই মাসে গ্রীষ্মকালে এটা হয় এবার এই ওয়েস্টারটা এক এক স্থানে এক এক নামে পরিচিত যেমন এটা সাধারণত নর ওয়েস্টার নামে পরিচিত কিন্তু এটার অসমে অপর একটা নাম আছে এটা অসমে পরিচিত কি নামে অসমে বর্দই ছিলা বলা হয় এটাকে বরদই ছিলা নামে পরিচিত অসমে কালবৈশাখী আজকে যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন কমেন্টে সকলে জেনে যাবে নীল দর্পণ নাটকটির রচয়িতা কে ওকে আর যারা ক্লাসটি দেখছো সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে কেমন লাগছে ক্লাসটি সকলে জানাবে নীতি আয়োগ এবং নিম্নের স্কুলে ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব স্থাপনের জন্য চুক্তি করেছে একটা স্বাক্ষর করেছে মৌ নীতি আয়োগ একটা কোম্পানির সাথে সেই কোম্পানিটা কোনটি যেটা স্কুলে ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব স্থাপনে নীতি আয়োগকে সহায়তা করবে সেটা হচ্ছে মেটা মেটার সঙ্গে চুক্তি করেছে মেটা নেক্সট বীজবিহীন কোন হরমোন ব্যবহার করা হয় বা ফল করতে কোনটি ব্যবহার করা হয় আচ্ছা বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয় বলতো বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয় পার্থিনো কার্পি বলে ওকে বীজবিহীন ফল উৎপাদন বা বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় থাকে পার্থিনোকার্পি এবং এখানে একটা হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা হচ্ছে ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড হরমোন বা অক্সিন অক্সিন কিন্তু বীজহীন ফল উৎপাদন করতে সহায়তা করে থাকে রাইট অ্যান্সার ইজ অক্সিন অপশান এ অক্সিন উদ্ভিদের টপিক চলনেও নিয়ন্ত্রণ করে থাকে এটাও আমরা পড়েছি অক্সিন এটা উদ্ভিদের বৃদ্ধিকে বৃদ্ধি করতেও সহায়তা করে অগ্রস্ত ভাজক কলাতে এটা থাকে নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে বাইশটি ভাষার উল্লেখ আছে ভারতীয় সংবিধানে ভাষা সেখানে উল্লেখ করা হয়েছে তো কোন ভাষার উল্লেখ আছে কোন তফসিলে বাইশটি ভাষার উল্লেখ আছে সংবিধান স্বীকৃত ভাষাগুলি কোথায় সংকলিত করা হয়েছে একাদশ দ্বাদশ দশম অষ্টম কোন তফসিলে সেটা হচ্ছে অষ্টম তফসিলে একাদশ তফসিলে কি আছে একাদশ তফসিলে আছে তোমার হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা বিরানব্বই তম সংবিধান এই উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বাদশ তপসিলে আছে তোমার কি বলতো পৌর ব্যবস্থা এটা উনিশশো যুক্ত হয় আর দশম তফসিল হচ্ছে কি দশম তফসিল হচ্ছে এটা দল ত্যাগ বিরোধী আইন এখানে কিন্তু বর্ণিত হয়েছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন কে হাইকোর্টের বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন প্রথম ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি হিসাবে কে নিযুক্ত হন তিনি হচ্ছেন আন্না চান্ডি কেরালার একজন তিনি বিচারপতি ছিলেন যিনি প্রথম মহিলা হিসাবে ভারতের কোন রাজ্যের হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন ওকে এখানে দেখো লীল লীলা বা লীলা শেঠ তিনি ভারতের প্রথম মহিলা চিফ প্রধান বিচারপতি ছিলেন ওকে কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি বললে সেটা হবে লীলা শেঠ এম ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি নিযুক্ত হয়েছিলেন এছাড়া সুচেতা কৃপালিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন ওকে চলো পরের প্রশ্ন দিন ইলাহি কে প্রবর্তন করেছিলেন দারুণ প্রশ্ন দিন ইলাহিটা কে প্রবর্তন করেছিলেন কি হবে বলো দিন এ ইলাহির প্রবর্তক ছিলেন আকবর মুঘল সম্রাট আকবর মুসি কোন নদীর তীরে অবস্থিত মুসি মুসি নদীর তীরে কই আমরা জানি হায়দ্রাবাদ শহর অবস্থিত মুসির তীরে হায়দ্রাবাদ অবস্থিত হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে তো এখানে মুসি কোন নদীর উপনদী বলা হচ্ছে কোন নদীর উপনদী মহানদী কৃষ্ণা গোদাবরী কাবেরী কোনটি এটা হচ্ছে তোমার কৃষ্ণার উপনদী মুসি ভীমা ভীমা এন্ড মহারাষ্ট্রের কয়না কয়না তাছাড়া এছাড়া আহ আরো তোমার হচ্ছে কৃষ্ণার উপনদীর মধ্যে আছে তুঙ্গভদ্রা একদমই বিখ্যাত উপনদীতায় বাদ চলে যাচ্ছিল তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা ঘট প্রভা তো প্রভৃতি হচ্ছে কৃষ্ণা নদীর কিছু উল্লেখযোগ্য উপনদী টেট্রাথিল সীসা দেশ থেকে বার হয় কি থেকে বার হয় টেট্রাশীল থিতা এই সীসা টেট্রাথিল সিসা এটা কোথা থেকে বার হয় এটা বার হয়ে থেকে অটোমোবাইল নিষ্কাশন থেকে অটোমোবাইল যে ইন্ডাস্ট্রি আছে সেখানকার বর্জ্য থেকে এটা বার হয়ে থাকে এটা একটা দূষক আসলে প্রাচীন মহাজনপদ কুরুর রাজধানী ছিল কি কুরু মহাজনপদের রাজধানী কি ছিল কমেন্টে জানাও সকলে রাইট অ্যান্সার হবে কি এখানে বৈরাট তক্ষশিলা ইন্দ্রপ্রস্থ রাজপুর যে ষোলোটি মহাজনপদ ছিল তার কিন্তু মহাজনপদের রাজধানী রাজধানী যেমন এখানে দেখো গান্ধারের ছিল একটি গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা কম্বোজের ছিল রাজপুর কম্বোজ মহাজনপদ এর রাজধানী ছিল রাজপুর বৈরাট ছিল এটা কোথাকার রাজধানী এটা হচ্ছে মৎস্য নামক একটা তোমার হচ্ছে মৎস্য নামক একটা তোমার মহাজনপদ ছিল তার রাজধানী ছিল এটা এখানে ইন্দ্রপ্রস্থ ছিল পুরো মহাজনপদ এর রাজধানী রাইট অ্যান্সার ইজ ইন্দ্রপ্রস্থ বা এটাকে হস্তিনাপুরও বলা হয় হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ দুটো ছিল এই এটা কুরু মহাজনপদের রাজধানী আচ্ছা ইন্দ্রপ্রস্থ যে এই ইন্দ্রপ্রস্থটা বর্তমান বর্তমানে আমাদের দেশের দিল্লি যে রাজধানী অঞ্চল সেটা কিন্তু হচ্ছে এই ইন্দ্রপ্রস্থ এটার প্রাচীন নাম ছিল দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ যেটা যমুনা নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন আব্দুল ফাতা আল তৃতীয় মেয়াদের জন্য কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন আব্দুল ফাত আল তিনি সম্প্রতি একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করেছেন কোন দেশে রাইট অ্যান্সার কি হবে বলো এনার নামটা কিন্তু শোনাশোনা মনে হচ্ছে অনেকের কাছে ইনি দু হাজার সালে প্রজাতন্ত্র দিবসে দিবসের প্রধান অতিথি ছিলেন তিনি দু হাজার তেইশের যে প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন তিনি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আচ্ছা দু হাজার চব্বিশে প্রধান অতিথি কে ছিল বলো প্রজাতন্ত্র দিবসের চিফ কে ছিলেন সেটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী বলো রাইট অ্যান্সার হবে এখানে কি কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম কংসাবতী ও কেলেঘায়ের মিলিত প্রবাহের নাম হলদি নদী টি একাডেমিতে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে আমাদের এখানে বর্তমানে বিভিন্ন ব্যাচ চলছে কন্টিনিউ অনেক টি ক্লাস হয়ে গেছে অনেক ব্যাচের অনেক ব্যাচ সবে শুরু হয়েছে তো সবাই নষ্ট না করে টি একাডেমিতে বেস্ট চাকরি প্রিপারেশন নিতে ভর্তি হয়ে যাও সমস্ত ব্যাচে এখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো এখন অনগোয়িং চলছে সেগুলোর মধ্যে ফাউন্ডেশন ডাব্লিউবিপি দের জন্য এনএম জিএনএম ব্যাচ ক্রাশ কোর্স যেটা হচ্ছে এনএম জিএনএমদের জন্য এছাড়া ব্যাচ এবং প্রয়াস ব্যাচ ক্লার্কশিপি ক্লার্কশিপ এই ক্লার্কশিপ জন্য এই সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমানে এই ব্যাচগুলোতে যারা ভর্তি হতে ইচ্ছুক আছো তারা আমাদের টি এস একাডেমি অ্যাপটি চেক আউট করতে পারো অথবা আমাদের ওয়েবসাইট www.twsacademy.in টি ডব্লু সেখানে কিন্তু লগ ইন করে ক্লাস কন্টিনিউ করতে পারো আমাদের কাছ থেকে বেস্ট प्रिपरेशन গ্রহণ করতে পারো এখানে তোমরা ভর্তি হলে কী কী পাবে এখানে কিন্তু পেইড টেস্টের সুযোগ থাকে ইবুক এখানে থাকে ফ্রি ক্লাসেস সমস্ত কিছু এখানে থাকে তোমাদেরকে এখানে কিন্তু অনেক পিওয়াই কিউজও দেওয়া আছে সমস্ত কিছু কালেক্ট করতে টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে রাখো আর আমাদের এখানে কিন্তু মক টেস্টেরও অ্যারেঞ্জ করা হয়ে থাকে যারা পেইড বেঁচে ভর্তি হবে তাদের জন্য কিন্তু মক টেস্টও নেওয়া হয়ে থাকে তো অবশ্যই টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে চাকরির সেরা প্রস্তুতি নিতে আজই যুক্ত হয়ে যাও পরের প্রশ্ন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর পরে বাংলার সিংহাসনে কে বসেন ইনি হচ্ছেন বাংলার বাংলার প্রথম নবাব প্রথম নবাব ছিলেন বাংলার কে সেটা হচ্ছে মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি খাঁর পরে এই বংশে কে শাসক হয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ যিনি সতেরোশো সতেরো সালে ফারুক শিয়ারের কাছ থেকে সুবেদার হিসেবে নিযুক্ত হওয়ার পরে এখানে স্বাধীন নবাবের পর্তন করেছিলেন বা স্বাধীন নবাবির সূচনা করেন সতেরোশো সাল থেকে সতেরোশো পর্যন্ত সতেরোশো সাতাশ দশ বছর তিনি বাংলার নবাব ছিলেন তার পরবর্তী সময়ে যিনি বাংলার নবাব নিযুক্ত হয়েছিলেন তিনিকে তিনি হচ্ছেন সুজাউদ্দিন উদ্দিন খা সুজা উদ্দিন তিনি তার পরবর্তী সময়ে সতেরোশো সাতাশ সালে সতেরোশো সাতাশ সালে বাংলার দ্বিতীয় নবাব হিসাবে নিযুক্ত হয়েছিলেন আচ্ছা সুজাউদ্দিনের উদ্দিনের পরে যিনি শাসক নিযুক্ত হয়েছিলেন সুজাউদ্দিনের উদ্দিনের পরে নিযুক্ত হয়েছিলেন সরফরাজ তিনি সুজা উদ্দিনের পরবর্তী সময়ে নিযুক্ত হন সুজাউদ্দিনের পরবর্তী সময়ে সরফরাজ খান সরফরাজের পরবর্তী সময়ে আলিবর্দী খাঁ কিন্তু নিযুক্ত হয়েছিলেন বাংলার নবাব আলিবর্দি খাঁর পরে যিনি বাংলার নবাব নিযুক্ত হন তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব এবং সতেরোশো সাতান্ন সালে এসে এই নবাবীর শেষ হয় এবং কি হয় সিরাজ সেখানে পলাশির যুদ্ধে পরাজয় ঘটে এবং নবাবি শেষ হয়ে যায় সর্বাধিক পরিমাণ কার্বন সম্মিলিত কয়লা কোনটি সবচেয়ে বেশি কার্বন থাকে কোন কয়লাতে সেটা হচ্ছে অ্যান্থ্রোসাইট কয়লাটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট এখানে কয়লা থাকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট এর মধ্যে কয়লার ভাগ থেকে খুবই উজ্জ্বল কালো বর্ণের হয়ে থাকে এবং খুবই কিন্তু কার্বন সম্মিলিত এটা আর খুবই উৎকৃষ্ট মানে মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি দীর্ঘতম হাড় কোনটি বলা হচ্ছে মানব দেহে মোট হাড় কয়টি মোট হাড় কয়টি মানব দেহে বলো মোট হাড় কয়টি আছে দুশো ছয়টি এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষায় পড়ে অনেকে ভাববে যে স্যার এ তো ইজি কোশ্চেন একদমই কেজি স্কুলে পড়ানো হয়ে থাকে প্রাইমারি স্কুলে পড়ানো হয়ে থাকে এই দুশো ছয়টি হার মানব হ্যাঁ পড়ে থাকে এই ধরনের প্রশ্ন পড়ে থাকে অনেকে আছে এগুলো ভুল করে তবু কেন বলো তো সেগুলো তাদের প্র্যাকটিস নেই বলে ছোটবেলায় মনে আসে না পেটে আসে তা মুখে আসে না এরকম বিষয়ে হ্যাঁ মানে মনে আসছে আবার মাথায় আসছে না এরকমও জিনিস তো এখানেই দুশো ছয়টি আমাদের মানুষদের হার থাকে এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম হার হচ্ছে যেটা উড়ুর হার বলা হয়ে থাকে যেটা হচ্ছে ফিমার সবচেয়ে বড় হার আর সবচেয়ে ছোট আমরা জানি কানের মধ্যে থাকে স্টেপিস স্টেপিসার সবচেয়ে ছোট হার নিচের কোন জাতীয় উদ্যান উত্তর প্রদেশে অবস্থিত বল্পক্রম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক দাচিগ্রাম দুধওয়া কালেসার জাতীয় উদ্যান এখানে দেখো বল্পক্রম এটা কোথায় অবস্থিত এটা মেঘালয় রাজ্যে অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত দাচিগ্রাম এটা তোমাদের বলা আছে দাচিগ্রামটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীর যে অঞ্চল সেখানে অবস্থিত গ্রাম এই দুধ হচ্ছে উত্তর প্রদেশের একটি জাতীয় উদ্যান আর কালেশ্বর জাতীয় উদ্যানটা কোথায় সকলে জানো অবস্থিত হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এটা পরের প্রশ্ন প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবসটা কবে পালন করা হয় রাইট হবে বিশ্ব স্বাস্থ্য দিবসটাকে পালন করা হয় সাতই এপ্রিল সাতই এপ্রিল এই দিনে ডবলিউ এইচ হু স্থাপিত হয় কবে স্থাপিত হয় বলো স্থাপিত হয় সাতই এপ্রিল নাইনটিন ফরটি এইট উনিশশো সালের সাতই এপ্রিল হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপিত হয় এই কারণে এই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আচ্ছা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য মনোযোগ দিয়ে আর সকলে কমেন্টে জানাবে তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে আই होप তোমরা ভালো প্রিপারেশন নিচ্ছু আমাদের টি একাডেমি থেকে খুবই সুন্দর এখানে ক্লাস করানো হচ্ছে তোমাদের বেস্ট ক্লাস করানো হচ্ছে এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা করবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে থেকে আর টি একাডেমি বিগত কয়েক বছর ধরে তোমাদের কমন দিয়ে আসছে কমন দিয়ে আসছে সেটা আমাদের বলতে হবে না এটা তোমাদের কমেন্ট দেখলেই বুঝে চাই এটা তোমাদের প্রতিক্রিয়া যারা চাকরি পেয়েছে সেগুলো দেখলেই বোঝে যাই তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব টি ডবল্লু এস একাডেমি অ্যাপটি সকলে চেক আউট করে নেবে সেখানে ভর্তি হয়ে যাবে টি একাডেমিতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এখানেই শেষ করছি টাটা